নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দুটো দারুণ রেসিপি। এই দেখুন, আমার হাতে আছে একদম নদীর অরিজিনাল ভোলা মাছ, আর তার সাথে রয়েছে চিংড়ি মাছ। আজকে বানাবো এই নদীর অরিজিনাল ভোলা মাছ দিয়ে আমাদের ক্ষেতের টাটকা বেগুন দিয়ে ঝোল, আর তার সাথে থাকবে এই রকম চিংড়ি মাছ দিয়ে ওল চিংড়ি। খেতে কিন্তু দারুণ লাগবে। একদম দুটো রেসিপি কিন্তু একদম পুরো দারুণ রেসিপি। আর এই ভোলা মাছ কিন্তু একদম নদীর ভোলা, দেখুন বন্ধুরা একদম পুরো টাটকা ভোলা। কালারটা দেখুন একবার, দেখেছি এটাই হলো কিন্তু ভোলা মাছের অরিজিনাল কালার। আর যেগুলো অতিরিক্ত কালার থাকে সেগুলো কিন্তু একদম সামুদ্রিক ভোলা, রং করা ভোলা থাকে। তো এটা একদম নদীর ভোলা, সকালবেলায় একদম জেলেরা ধরেছে আর বাবা নিয়ে এসছে একদম সকালবেলায়। একদম পুরো টাটকা টাটকা দেখুন একবার, দেখেছেন খেতে কিন্তু দারুণ লাগবে। একদম বেগুন দিয়ে বানাবো আজকে ভোলা মাছের রেসিপি। এর আগেও তো আমাদের চ্যানেলে ভোলা মাছের রেসিপি রয়েছে, তবে আজকে বানাবো একদম বেগুন দিয়ে, আর তার সাথে এরকম বলছি। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক এবার। সবার প্রথমে মাছগুলো কেটে নেব। মাছগুলো একবার দেখুন বন্ধুরা, দেখেছেন খেতে কিন্তু এই মাছ দারুণ লাগবে। একদম কালারটা দেখুন, একটু লাল কালার, একদম লালচে কালার, এই একদম অরিজিনাল কালার। একদম ভোলা কিন্তু একদম জ্যান্ত ভোলা, একটু টাটকা, একদম সকালে ধরা ভোলা মাছ, স্বাদই আলাদা। মাছগুলো ঝপঝপ করে কেটে নেব। এবার আমি চিংড়ি মাছগুলো কেটে নেব। সাদা চাবড়া চিংড়ি, এই চিংড়িতে ওল হবে, দারুণ লাগবে কিন্তু। ফাটাফাটি রেসিপি। ভোলা মাছের আঁশ হলো একদম ছোট ছোট, মাথা অব্দি আঁশ। এই বর্ষাকাল পড়েছে আর শুধু ভোলা মাছ পাওয়া যাবে, নদীর মাছ পাওয়া যাবে, সামুদ্রিক মাছ পাওয়া যাবে, ভ্যারাইটি সব মাছ এবার পাওয়া যাবে। এই ভোলা মাছ আজকে বেগুন দিয়ে যা লাগবে না, একদম পুরো ফাটাফাটি। তোমার ওদিকে চিংড়ি মাছ কাটা হয়ে গেল? হ্যাঁ হয়ে গেছে, আমার এখনো কাটা হয়নি, আমার এখনো আর একটা মাছ রয়েছে। অনেকগুলো মাছ বলে আজকে একটু কাটতে টাইম লাগবে, একদম পুরো জমিয়ে আজকে রান্না করতে হবে। একদম পুরো ওল চিংড়ি আর তার সাথে বেগুন দিয়ে ভোলা মাছ। শুধু দেখতে থাকুন বন্ধুরা কিভাবে বানাই দুটো রেসিপি, একদম পুরো ফাটাফাটি রেসিপি। সব মাছ একদম কাটা হয়ে গেল, মাছগুলো কাটা হয়ে গেল সব, এবার ধুয়ে নিয়ে আসবো। মাছ কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম। এবার সবার প্রথমে ওলটা কেটে নেব। আজকে একদম পুরো আচ্ছা করে ওল চিংড়ি রান্না করবো। ওলটা কিন্তু বন্ধুরা ভালো হবে, কাটতে কাটতে আর একদিকে চলে গেছে, মানে সুন্দর ওল।
সব ওল কাটা হয়ে গেল। এবার উননটা ধরাবো। মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো সবার প্রথমে সরষের তেল, লবণ দিয়ে দিলাম, সাথে হলুদ। ভালো করে মাছের নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেল, এবার মাছগুলো ভেজে নেব। মাছ ওদিকে ভাজা হতে থাকে ততক্ষণ আমি মশলাটা করে নিই, সর্ষে বেটে নেবো সবার আগে। চলুন বন্ধুরা বেগুন তুলে আনি, মাছের জন্য বেগুন দিতে হবে, তুলে নিয়েছি। কটা তুলবো? চারটে তুলবো, চারটে। দেখুন বন্ধুরা একদম গোড়ার থেকে আগা অব্দি বেগুন ঝুলছে লাইন দিয়ে, দেখুন একটা একটা করে তুলবো, লম্ব দেখে তুলি, আরেকটা তুলবো, এটাও তুলি, ব্যাস এইগুলো হয়ে যাবে মাথা ধরে। এদিকে দেখি মাছটা কতটা ভাজা হলো। মাছ সব ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। বাকি মাছগুলো এবার তেলের উপরে দিয়ে দেবো। এবার আমি আদা আর কাঁচা লঙ্কা মাছের ঝোলের জন্য বেটে নেবো। সর্ষের মধ্যে তুলে দেব, সব মাছ ভাজা হয়ে গেল। এখনো মাছের মাথাগুলো রয়েছে, এগুলো সব ভেজে নেব। মাছের ঝোলের জন্য বেগুনগুলো এবার কেটে নেব, কচি বেগুন একদম। এই দেখুন বন্ধুরা একদম কচি, একদম এরকম লম্বা লম্বা করে কেটে দেব। প্রত্যেকটা বেগুন একদম কচি। মাছের ঝোলে বেগুন দিলে যা লাগবে না খেতে, একদম পুরো দারুণ। মাছ ভাজা ভাজি একদম পুরো কমপ্লিট। এবার আমি বেগুনগুলো ভেজে নেবো, একটু হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, দিয়ে বেগুনগুলোকে কিন্তু হালকা ভাজতে হবে, বেশি ভাজতে হবে না, এরকম থাক, সব এরকম করে পাতিয়ে দেবো। এদিকে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। আর বেগুনগুলো কিন্তু এই দেখুন একদম কিন্তু এরকম হালকা ভাজতে হবে, বেশি কিন্তু ভাজা যাবে না। এই বেগুন ভাজা তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। আজকে আমি মাছের ঝালে দিয়ে দেবো পাঁচফোড়ন ফোড়ন, পাঁচফোড়ন ফোড়ন দিলেও কিন্তু খুব সুন্দর লাগে।
তার সাথে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লবণ দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব ওদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক ততক্ষণ আমি এটা মশলা টেস্ট করে নেব সর্ষে আদা আর কাঁচা লঙ্কা একসাথে বাটা দিয়ে দিলাম এর মধ্যে হলুদ দেব অল্প করে লবণ দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব একটু সুন্দর কালার হবে আর খেতেও ভালো লাগবে ভালো করে গুলে নেব একদম একটা সুন্দর মশলার পেস্ট হয়ে গেল এবার আমি দেখব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে কিনা এই দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এবার এই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব জল দিয়ে মশলা টেস্টটা করে নিলাম যাতে করে আর সর্ষেটা পুড়ে যাবে না এইভাবে একদিন গোলা মাছে ঝাল খেয়ে দেখবেন একদম বেগুন দিয়ে দারুণ একটা রেসিপি এইভাবে বেগুন দিয়ে একদিন খেয়ে দেখবেন বন্ধুরা দারুণ লাগে কিন্তু খেতে আর একদম ফ্রেশ ফাটাফাটি একদম আর মাছটা একদম ফ্রেশ জ্যান্ত মাছ আর এদিকে আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে এই দেখুন ভালো করে একদম কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো একদম জল দিয়ে দিয়েছি এবার এই ঝোলটা কিন্তু ফুটতে দিতে হবে ঢাকা দিয়ে দেবো এবার ঢাকনা খুলবো ঝোলে একদম জাল উঠে গেছে ঝোল একদম টকবক করে ফুটছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা মাছ আর বেগুন একসাথে দিয়ে দেবো সব দিয়ে দিলাম একদম মাছ বেগুন সব দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা এবার আর দু মিনিট মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে আর দারুণ একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা খেতে কিন্তু দারুণ হবে একদম বেগুন দিয়ে ভোলা মাছের সেরা সেরা রেসিপি ঢাকা দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে আর দু মিনিট মতো একটু ফুটিয়ে নেবো দু মিনিট পর এবার ঢাকনাটা খুলবো আমাদের একদম পুরো বেগুন দিয়ে ভোলা মাছ রান্না কিন্তু একদম রেডি আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন আর আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো বাড়িতে বানিয়ে খেয়ে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো একদম ফাটাফাটি হয়েছে দেখতে দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু আরও বেশি সুন্দর হবে এবার আমি ওল চিংড়ির জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদ চিংড়ি মাছগুলো কিন্তু একদম হালকা ভাজতে হবে বেশি ভালো যাবে না এরকম পাতানো থাক চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবো না দেখুন বন্ধু একদম কিন্তু এইরকম ভাজতে হবে অল্প করে ভাজতে হবে এবার আমি এটা নামিয়ে নেবো কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে দেবো ওলে ফোড়ন দিয়ে দেবো জিরে তেজপাতা আর তার সাথে শুকনো লঙ্কা কেটে রাখা ওলগুলো এবার দিয়ে দেবো ওল কিন্তু সিদ্ধ করবো না ওল একদম ভেজে রান্না করবো আর তাতেই কিন্তু একদম গলে যাবে আর আমাদের চ্যানেলে তো রয়েছে ওল চিংড়ির মালাইকারি একদম টাইগার বাগদা দিয়ে ওল চিংড়ির মালাইকারি দারুণ একটা রেসিপি যারা যারা এখনো দেখেননি অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে দেখে আসবেন শুধু লবণ দেবো এবার লবণ দিয়ে ওলটা ভালো করে ভেজে নেব লবণ দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে ওলটা কিন্তু সিদ্ধ ওদিকে ওলটা ভাজা হতে থাক ততক্ষণে আমি ওলের জন্য আদা রসুন একসাথে বেটে নেবো হয়ে গেল ঢাকনাটা খুলবো এবার এই দেখুন
কিন্তু একদম গলে গেছে, ভাজে ভাজেই দেখে নেই দেখুন, বুঝেছেন, ভাজে ভাজেই কিন্তু একদম গলে এসছে। আর আমি কিন্তু ওলে পেঁয়াজ দেবো না, এবার দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা। শুধু রসুন দিলাম, আদা রসুনটা একটু ভালো করে ওলের সাথে ভেজে নেব। ভালো করে আদা রসুন ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ। হলুদ দিয়ে দিলাম, সাথে দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দেব, জল দিয়ে সব মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। সাথে দিয়ে দেবো চিংড়ি মাছ, ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম। সিম্পল ভাবে রান্না করব, কিন্তু খেতে হবে অসাধারণ একদম। এই দেখুন বন্ধুরা, সব মশলা দিয়ে কষিয়ে নিতে হবে। ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে এইভাবে কষিয়ে রান্না করতে হবে, খেতে যা এটা হবে না, একদম পুরো দারুণ বন্ধুরা। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে ওল চিংড়ি সিম্পল ভাবে রান্না করে দেখবেন একবার, খেতে কিন্তু এটা অসাধারণ হবে। এই দেখুন, ভালো করে একদম চিংড়ি মাছ দিয়ে সব কিছু দিয়ে একদম কষিয়ে নিয়েছে। এই দেখুন, দেখেছেন কষানোটা, একবার দেখুন একদম পুরো সেরা সেরা হবে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, জল দিয়ে দিলাম, একটু ঝোলঝোল করব। এবার ঢাকা দিয়ে দিতে হবে, ঢাকা দিয়ে 15 মিনিট মতো ফুটিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আমাদের একদম পুরো ওল চিংড়ি। ঢাকনাটা এবার খুলবো, আমাদের কিন্তু ওল চিংড়ি একদম রেডি। ওলটা দেখুন কেমন গলে গেছে, একদম গলে গেছে, দেখেছেন, আর খেতে যা হবে না, একদম ঝোলটা আঠাটা হয়ে গেছে, একদম পুরো দারুণ। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই কিন্তু এইভাবে বানাবেন ওল চিংড়ি, একদম সিম্পল রেসিপি, খেতে কিন্তু দারুণ লাগবে, দেখুন একদম। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে হবে, আরও বেশি সুন্দর লাগবে। রেডি হয়ে গেল আমাদের একদম পুরো ওল চিংড়ি ফাটাফাটি রেসিপি। এবার আমি এটা নামিয়ে নেব, বন্ধুরা রান্না বান্না শেষে খেতে বসে গিয়েছে, একদম ওল চিংড়ি আর তার সাথে আছে ভোলা মাছ, একদম পুরো দারুণ রেসিপি। গ্রেভিটা দেখুন একবার শুধু, সাথে একদম ভোলা মাছ, খাওয়া যাক। কেমন হয় ওল চিংড়ি? ওল চিংড়ি তো ভালো লাগে, একদম দারুণ হয়। ওলটা দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে, গলে গেছে কি সুন্দর দেখুন একবার, দেখুন একদম পুরো মোমের মতো গলে গেছে। আর তেমনি হয়েছে ও রান্নাটা, দারুণ, কেমন আছে? দারুণ, একদম সুপার। ওল চিংড়িটা একদম পুরো দেখলেন তো সবই একদম পুরো, তাই এত সুন্দর যে স্বাদ হয়েছে মানে কোনো ভাষা নেই বলার। সাথে আছে একদম পুরো সবার প্রিয় ভোলা মাছ, নদীর ভোলা, নদীর ভোলা, একদম জ্যান্ত নদীর ভোলা, চকচকে ভোলা, একদম খাঁটি, একদম নদীর ভোলা, ফাটাফাটি। আমি যখন সকালে মাছ আনতে যাই তখন দেখি জেলেরা নদীতে উঠে মাছ টাটকা মাছ নিয়ে এসেছে, একদম একদম পুরো টাটকা ফাটাফাটি মাছটা দেখুন বন্ধুরা। আমাদের নদীর ভোলা মাছ, টাটকা মাছ, ফাটাফাটি। এই মাছের মধ্যে এই দেখুন কি হয়েছে, তেল কেমন এই দাঁত, কিন্তু খুব সাবধানে খেতে হয় মাথা খাওয়ার সময়। বেগুনটা গাছের একদম পুরো কচি বেগুন, কেমন হয়েছে মাছের ঝাল? একদম দারুণ ফাটাফাটি, জ্যান্ত মাছ, মাছটা দেখুন বন্ধুরা একদম কাঁঠালের কোয়ার মতো একদম ছাড়িয়ে যাচ্ছে, সত্যি তাই, দারুণ হয়েছে। তো কেমন লাগলো এই পুরো ভিডিও, দুটো রেসিপি একদম পুরো ফাটাফাটি রেসিপি, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। বাড়িতে কিন্তু অবশ্যই ভোলা মাছ এরকম বেগুন দিয়ে একবার খেয়ে দেখবেন,
ভোলা মাছের তো দুই তিন রকম একদম পুরো তেল ঝাল রেসিপি চ্যানেলে রয়েছে। আজকে বানিয়েছি একদম পুরো বেগুন দিয়ে সেরা সেরা রেসিপি, তার সাথে এরকম মলচিংড়ি ফাটাফাটি রেসিপি। তো পুরো ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর মিশাজ ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আরও নিত্য নতুন রেসিপি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কী কী রেসিপি দেখতে চান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।